এ যেন মাছের তেলে মাছ ভাজা। সরকারি জমি বিক্রি করা হলো সরকারকে, খাস কলকাতাতেই ঘটলো এমন চাঞ্চল্যকর ঘটনা। সার্ভে পার্ক থানা এলাকার এই তিন কাঠা এক ছটাক জমি ঘিরে বিতর্কের সূত্রপাত। পুলিশ সূত্রে খবর, সরকারি নথিতে এ জমিটি খাস জমি হিসেবে চিহ্নিত, কিন্তু 2016 সালে পূর্ত দফতরের অধীনস্থ একটি সংস্থাকে জমিটি বিক্রি করে চুরিওয়াল কনস্ট্রাকশন। বিনিময় মূল্য ছিল 1,15,50,000 টাকা। অভিযোগ, জমিতে কাজ শুরুর পরই সুবীর দত্ত নামে এক জমির দালাল বাধা দেন, মারধর করা হয় নির্মাণ কর্মীদের। সার্ভে পার্ক থানার অন্তর্গত সম্মিলনী পার্কে তিন কাঠা এক ছটাক জমিকে বিক্রিকে কেন্দ্র করেই কিন্তু মূল ঘটনা সূত্রপাত। এই সেই জমি তিন কাঠা এক ছটাকের। পুলিশ সূত্রে যেটা খবর, সুবীর দত্তকে জিজ্ঞাসাবাদের পরে জানা যায় যে শরৎ বোস রোডে চুরিওয়াল কনস্ট্রাকশন বলে একটি অফিস রয়েছে, যেখানে দুই ভাই মূলত এই জমির কারবার করেছেন। এই অভিযোগের পর গতকাল শরৎ বোস রোডের চুরিওয়াল কনস্ট্রাকশনের সেই অফিস থেকে দুই ভাই নিবেদন চুরিওয়াল এবং শ্লোক চুরিওয়ালকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার ধৃত নিবেদন চুরিওয়াল ও শ্লোক চুরিওয়ালকে আলিপুর আদালতে তোলা হয়। সেখানে দুই ভাই বিচারককে জানান, সুবীরের মারফত তারাও জমি কেনেন, তবে এটা যে খাস জমি সেটা তারা জানতেন না। এরপরই পূর্ত দফতরের অধীনস্থ সংস্থাকে সুদসহ সব টাকা ফিরিয়ে দিতে চান তারা। এরপরই ধৃতদের জামিন মঞ্জুর করেন বিচারক। 1,55,700 এত টাকা উইথ ইন্টারেস্ট আমরা রিপে করে দিলাম গভর্নমেন্টকে, এবং ওরাও নাও দে আর স্যাটিসফাইড উইথ আওয়ার জেস্টার, এবং কোর্ট অলসো স্যাটিসফাইড অ্যান্ড আমাদের গ্রান্ট 2,000 টাকা জামিনে আমাদের মুক্ত করেছে। পুলিশ সূত্রে খবর, আগেই জামিন পেয়েছিলেন সুবীর দত্ত, তবে সরকারি জমিও যে দালালদের নজর এড়াচ্ছে না তা ফের প্রমাণ করলো এই ঘটনা। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।